হাফেজ মোহাম্মদ মুসাদ্দাদ, পিতা মোহাম্মদ শওকত আলী। তোমরা সিলিয়ার অনুযায়ী আসো। হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মোহাম্মদ নিজামুদ্দিন। নাজমুল ইসলাম আসছে? দয়া করে সবাই বসে যাও, মোবাইল নিয়ে যাও। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ, আব্দুল্লাহ মাসুদ, পিতা মোহাম্মদ আবু হানিফ। হ্যাঁ, তোমরা দাঁড়ায় যাও, যারা নাম ঘোষণা করছি পিছন থেকে দাঁড়িয়ে যাও। ভাই, মোবাইলরা ডিস্টার্ব করলে কিন্তু ওই পিছন দিয়ে ওরা খুব কষ্ট পাচ্ছে। আপনারা বসে যান, একটু মেহরবানি করে বসে যান। হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম, পিতা মোহাম্মদ দেলোয়ার হুসাইন। হাফেজ মোহাম্মদ সাইদ আহমদ, পিতা মোহাম্মদ তাফাজ্জল হোসেন। পাগড়ি রেডি আছে, পাগড়ি রেডি। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মাওলানা শাহ সিকান্দার আলী। হাবিবুর রহমান আসছে? এই হাবিবুর রহমান কো প্রতিযোগিতা গেছে না, বন্ধ করে দিব সুইচটা ভিতরে। হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ, পিতা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ। ফয়সাল সামনে যাও। হাফেজ মোহাম্মদ মিহাদ হাসান, মিহাদ না নিহাদ, নিহাদ হাসান। পিতা মোহাম্মদ সুরুজ আলী। প্রত্যেককেই একটা করে পাগড়ি এবং একটা করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে, এবং পাশাপাশি একটা সনদও প্রদান করা হচ্ছে। প্রস্তুত থাকবে হাফেজ ফয়সাল আহমদ, পিতা বিলাল হুসাইন, হাফেজ মোহাম্মদ ইউনুস আলী, পিতা মোহাম্মদ মোকাররম হোসেন। প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ জুবায়ের খান, পিতা মোহাম্মদ রাজু খান। তারপরে আসছে হাফেজ মোহাম্মদ আফনান, আফনান, পিতা মোহাম্মদ ইমরান হুসাইন কাসেমি। মাশাআল্লাহ। তারপর প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদুল্লাহ, পিতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান। তারপর প্রস্তুত থাকবে হাফেজ আদ জাকি, পিতা মোহাম্মদ জুলফিকার আলী। আসছে আদ জাকি, জুলফিকার আলী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর প্রস্তুত থাকবে হাফেজ রুহাত হাসান, পিতা মোহাম্মদ আব্দুস সাত্তার। তারপর হাফেজ এনামুল হক, পিতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। 2020 এবং 2021 এই দুটো শিক্ষাবর্ষে আল কারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে যারা ফারেগ হলো, যারা পবিত্র কোরআন হিফজ সমাপ্ত করেছে,
তাদেরকে আজ সম্মাননা পাগড়ি প্রদান করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছে আজকের প্রধান অতিথি আধ্যাত্মিক রাহবার শাহ আতাউল্লাহ হাফিজি দামাত বারকাতহুম, এবং আমাদের শ্রদ্ধাভাজন জনাব বজরুল হক হাফেজ কারি মাওলানা শায়েখ নিসার উদ্দিন নিসার আহমদ আল নাসেরি আতাউল্লাহ আল মামুন সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ পাগড়ি প্রদান করছেন, ক্রেস্ট প্রদান করছেন পাত্র মাদ্রাসার প্রধান পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব হাফেজ কারি আব্দুর রহমান সাহেব। এবার প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ তাহসিন, পিতা মুফতি মুমিন বিল্লাহ। হাফেজ মোহাম্মদ তাহসিন, পিতা মাওলানা মুফতি মুমিন বিল্লাহ। তারপর আসছে হাফেজ মোহাম্মদ ঈসা আহমদ, মাশাআল্লাহ আরো ভালো পড়বা, ঈসা আহমদ, পিতা মোহাম্মদ ইসরাফিল। তারপর আসছে হাফেজ মোহাম্মদ উমায়ের আহমদ, পিতা হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ, মাশাআল্লাহ যাও জুবায়ের আহমদ। পরবর্তী হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মোহাম্মদ ফখরুল ইসলাম। এই যে দেখছেন আমাদের ভালো ছাত্র, দাওরা ফারেক হওয়ার পরে ইফতা পড়ার পরে তারপরে এক বছরে হেফজে সমাপ্ত করলো, আলহামদুলিল্লাহ। মানুষের প্রতিভা থাকলে সবই পারে, পারে না কেন? ওই যে আসতেছে, দাওরা পড়ার পর ইফতা পড়ার পর এখন সে আমাদের এক বছরে হেফজে কমপ্লিট করলো এই বছর, আলহামদুলিল্লাহ। এক বছর লাগে নাই, মুফতি পড়ার পরে হেফজে পড়ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার দ্বারা অনেক বড় খেদমত নেন। হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মোহাম্মদ ফখরুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আশরাফুল আমিন, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, আসসালাম যাও। না না এটা না, বড় বড় একজন আসতেছে, একটু পরিচয় করেন। হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ যাও, জুবায়ের আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল খালেক জুবায়ের, হ্যাঁ। হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ পরবর্তী, জুবায়ের টু, হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান পরবর্তী, হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ, পিতা মোহাম্মদ জসিমউদ্দিন, মাশাআল্লাহ যাও। হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম মোমেন শাহি, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম। নুর ভাই আসে নাই, এই যে আমাদের নাম কি আব্দুল আজিজ না, হাফেজ মাওলানা আব্দুল আজিজ মুফতি, আলহামদুলিল্লাহ। দাওরা পড়ার পর এই বছর আমাদের এখানে হেফজখানায় ভর্তি হয়েছিলেন, এবং এক বছর লাগি নাই, অল্প সময়ে আবার হেফজো কমপ্লিট করে আজকে তার মাথায় পবিত্র কোরআনের সেই সম্মাননা পাগড়িও প্রদান করা হয়েছে। আল্লাহ যেন ব্যাপক খেদমত করার তৌফিক দান করেন, আমিন জান। পরবর্তী হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাশাআল্লাহ ভালো করে পড়বো, হ্যাঁ। হাফেজ মোহাম্মদ সিয়াম শরীফ, পিতা মুফতি বদরুল আলম, সিয়াম শরীফ, পিতা মোহাম্মদ মুফতি বদরুল আলম। আমাদের এই বদরুল আলম ভাই নাকি, কই বদরুল আলম ভাই, আপনি ওখানে না কেন বদরুল ভাই, সামনে আসেন, মাশাআল্লাহ যাও আরো ভালো পড়ো ইনশাআল্লাহ।
হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, মাশা আল্লাহ, হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম, কিরে তোমার আব্বু আসি নাই দেশে, হ্যাঁ নিয়ে যাবো না তো, হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মনসুরুল হক, পিতা মনসুরুল হক, পিতা হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ মনসুরুল হক অনুপস্থিত। আমাদের একটা প্রতিযোগিতা রয়েছে, কোথায় যেন, নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জ, সেখানে গিয়েছে। পরবর্তী হাফেজ মোহাম্মদ হুজাইফা, মাশাআল্লাহ যাও, হাফেজ মোহাম্মদ হুজাইফা আহমদ, পিতা মোহাম্মদ শওকত আলী, হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা হাজি এস আলম তালুকদার, আমিনুল ইসলাম, হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান, পিতা মোহাম্মদ সালাহ উদ্দিন, হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ আবরার, পিতা মরহুম মাকবুল হোসেন, নুরুল্লাহ আবরার উঠছে, আল্লাহ যেন আর বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, হাফেজ মোহাম্মদ শেখ ইয়ামিন, আসসালাম, মাশাআল্লাহ যাও যাও, শেখ ইয়ামিন, পিতা হাফেজ মোহাম্মদ শেখ লিয়াকত হুসাইন, মরহুম লেক শেখ লিয়াকত হুসাইন, আল্লাহ যেন ওর আব্বাকেও যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, হাফেজ মোহাম্মদ বিলাল হুসাইন, পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম, সর্বশেষ। আমরা একটু খামোশ হয়ে বসে যাব, মানসুর তাকে পুরস্কার প্রাপ্ত হয়েছে, হুজুর আল কারিমের ছাত্র সব নিচে চলে গেছে, ডাকবো যারা আজকে পাগড়ি পেয়েছেন, আল কারিমের ছাত্ররা যারা পাগড়ি পেয়েছেন যে 36 জন, তাদেরকে সামনে আসার জন্য বলা হচ্ছে। আমাদের ছাত্র পরেও তোলা যাবে না, থাক থাক, তোমরা যারা পাগড়ি পেয়েছো ঘরেই থাকো, গ্যাদারিং করার দরকার নেই, মাশাআল্লাহ যাও, আল্লাহ বরকত দিক। আমিনুল।